Hello YouTube, welcome once again.

বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ার বনে গিয়েছে চায়না চায়নার মতোই এমন শক্তিশালী দেশে পরিণত হওয়ার শতভাগ সুযোগ রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশের বর্তমান অগ্রগতি ঠিক একই দিকেই হেঁটে যাচ্ছে তবে কি আগামী দিনের চায়না হতে যাচ্ছে বাংলাদেশ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড বেলেক ক্লিক করে রাখুন যেন কোনোভাবেই পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায় আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এ যে করুন পুরো ভিডিওটি চায়নার সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমাদের অনেক আগের একটি ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন কিভাবে চায়না এত উন্নতি করেছে ষাটের দশক পরবর্তী চায়না যখন দ্রুত অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল তখনও বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মই হয়নি আমাদের গল্পটা শুরু উনিশশো থেকে বিজয়ের ঊনপঞ্চাশ পার করে আমরা পঞ্চাশে পা দিয়েছি মাত্র আশির দশকের শুরুতেই বাংলাদেশ বৈদেশিক শ্রমশক্তির রপ্তানিতে প্রথম আত্মপ্রকাশ করে এরপর রীতিমতো বিদ্যুৎ গতিতে শ্রমবাজার উন্মুক্ত হতে থাকে বাংলাদেশের জন্য বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে বড় অংশটি মূলত মধ্যপ্রাছন্ন পর যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বর্ষা শেষে প্রায় বিশ বিলিয়ন ডলারের কাছাকাছি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসে রকম সত্য ব্যাপারটি হচ্ছে করোনা মহামারীর সময়ও প্রবাসীরা গরে প্রতি মাসে রেমিটেন্স পাঠিয়েছে দেড় থেকে 2 বিলিয়ন ডলারেরও বেশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে যদি প্রবাসীরা অনেক বড় অবদান রাখে তবে তাদের চেয়েও বড় অগ্রগতি দেখিয়ে যাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি চায়নার পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি গত বছর বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির টার্ন ছিল চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশের টোটাল আন্তর্জাতিক রপ্তানির প্রায় আশি শতাংশ বলতে দিদানি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় মেরুদণ্ড এই দুটি ইন্ডাস্ট্রিকে বাদ দিলে বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখে এমন ইন্ডাস্ট্রি সংখ্যা সত্যিই সীমিত বাংলায় একটা প্রবাদ আছে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল ঠিক তেমনি ছোট ছোট ইন্ডাস্ট্রি বাংলাদেশে অসংখ্য যার মধ্যে ফুটওয়্যার এক্সপোর্ট হচ্ছে প্রায় এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশ মাছ রপ্তানি করে আয় করে যাচ্ছে পাঁচশো বত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার বছর শেষে পেপার ইয়ার্ন এবং ওভেন ফেব্রিক্স বিশ্ববাজারে রপ্তানি করে যাচ্ছে প্রায় ছয়শ তিন দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলারের যা বাংলাদেশের মোট জিডিপির এক দশমিক তিন বাংলাদেশ বিশ্ববাজারে চামড়া রপ্তানি করে আয় করে যাচ্ছে তিনশো মিলিয়ন মার্কিন ডলার প্লাস্টিক এবং প্লাস্টিক জাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিশ্ববাজার থেকে আয় করছে একশো মিলিয়ন মার্কিন ডলার একটা সময় পৃথিবীতে সবচেয়ে বেশি পাটের উৎপাদন বাংলাদেশে হলেও বর্তমানে বাংলাদেশ রয়েছে ভারতের পেছনে গত এক বছরে পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে প্রায় চল্লিশ শতাংশ দু হাজার অর্থ বছরে বাংলাদেশ পাট এবং পাটজাত পণ্যই রপ্তানি করেছে ছয়শো দুই বিলিয়ন মার্কিন ডলার সম পরিমাণ বিশ্ববাজারে বাংলাদেশের বাইসাইকেল রপ্তানি খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে করোনা করোনা মহামারীর সময়ও ইউরোপের বাজারে বাংলাদেশের বাইসাইকেল রপ্তানি বেড়েছে প্রায় চল্লিশ শতাংশ দু হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে প্রায় একশো ছাব্বিশ মিলিয়ন ডলারের বাইসাইকেল রপ্তানি করলেও দু হাজার ষোলো থেকে আঠারো পর্যন্ত সেটা অনেকটাই কমে গিয়েছে বর্তমানে তিয়াত্তর মিলিয়ন ডলারের ছোট্টই মার্কেটে আগামী এক বছরের মধ্যেই হয়ে যেতে পারে একশো বিশ থেকে দেড়শো মিলিয়ন ডলারেরও বেশি যেখানে পুরো ইউরোপের প্রায় পনেরো শতাংশ বাজার বাংলাদেশ একাই ধরে রেখেছে মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইন্ডাস্ট্রিতেও বাংলাদেশ কোনোভাবেই পেছিয়ে নেই জাতিক বাজারে গড়ে প্রতি বছর প্রায় বিশ শতাংশ হারে ওষুধ রপ্তানি পাচ্ছে গত মানুষ না সেই ভারতের পেছনে রয়েছে বাংলাদেশ নিঃসন্দেহে আগামী কয়েক বছরের মাথায় মাল্টি বিলিয়ন ডলারের মার্কেট হতে যাচ্ছে এটি ছোটখাটো এইসব ইন্ডাস্ট্রিগুলোকে যদি আপনি একসাথ করেন তাহলে দেখবেন বাংলাদেশ সব ক্ষেত্রে সমানভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আগামী দিনের চায়না হতে যাচ্ছে সেটা জানার আরও কিছু সহজ উপায় রয়েছে একটা দেশ কতটা উন্নতি করতে যাচ্ছে এবং করেছে সেটা জানার জন্য সে দেশে চলমান মেগা প্রজেক্টগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি কি জানেন বাংলাদেশ মুহূর্তে কতগুলো মেগা প্রজেক্ট চলমান রয়েছে এবং অঙ্কের হিসেবে কত টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট এরপরে রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট পদ্মা রেল লিঙ্ক ব্রিজ ঢাকা মেট্রো রেল প্রজেক্ট কর্ণপুলি ওয়াটার টানেল চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে লিঙ্ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেস রেলওয়ে মহেশখালী এলএনজি টার্মিনাল মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ডিপ ওয়াটার পোর্ট পায়রা ডিপ সি পোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল তারপর থার্ড টার্মিনাল উল্লেখযোগ্য চলমান এই সবগুলো প্রজেক্টের যদি অঙ্ক কষা হয় তবে চুয়ান্ন বিলিয়ন ডলারের কর্মযোগ্য চলছে এই মুহূর্তে বাংলাদেশে বড় বড় এসব প্রজেক্টের বাইরে অসংখ্য ছোট প্রজেক্ট রয়েছে যেগুলো এই তালিকায় আমরা ধরিয়ে নিই বিশ্ব ব্যাংকের তথ্য বলছে দক্ষিণ এশিয়া অঞ্চলের সবগুলো দেশে যেসব চলমান মেগা প্রজেক্ট রয়েছে সেই তালিকায় সবচেয়ে বেশি গ্রোথ রেট রয়েছে বাংলাদেশের আর বিশেষ করে যেসব মেগা প্রজেক্টের নাম আমি একটু আগে নিয়েছি তার সবগুলোই প্রায় শেষ হয়ে যাবে দুহাজার তেইশ চব্বিশের মধ্যেই বাংলাদেশে আপকামিং অসংখ্য মেগা প্রজেক্টের প্ল্যান রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছয় লাইনের এক্সপ্রেসওয়ে একই সাথে আগামী জুনেই কর্মযজ্ঞ শুরু হয়ে যেতে পারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন প্রজেক্টের দু পঁচিশ সাল নাগাদ এই প্রজেক্টগুলো যদি পুরোপুরিভাবে শেষ হয়ে যায় এবং নতুন প্রজেক্টগুলো শুরু হয়ে যায় দু পরবর্তী যে অবস্থায় দাঁড়িয়েছিল চায়না ঠিক একই জায়গায় কিংবা তার চেয়ে ভালো অবস্থায় অবস্থান করবে বাংলাদেশ আর দেশীয় অর্থনীতিতে অনেক বড় অবদান রেখে যাচ্ছে বাংলাদেশ শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি এবং জিনজিরার মতো বহুমুখী ইন্ডাস্ট্রি গুলোর আপনার মনে প্রশ্ন জাগতে পারে চাইনার অনেক ভালো দক্ষ কর্মী ছিল তাই তারা অনেক দ্রুত এগিয়েছে কিন্তু বাংলাদেশের কি আছে এটা নিশ্চিত বাংলাদেশের দক্ষ জনবল এই মুহূর্তে খুব বেশি নেই দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে প্রায় 49 টি পলটেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে আপনি হয়তো লক্ষ্য করেননি এসব ইনস্টিটিউটগুলোতে অত্যন্ত আগ্রহের সাথে ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা করে যাচ্ছে আচ্ছা 13 টি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি বাউনেটি পাবলিক ইউনিভার্সিটির পাশাপশি 105 টি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এর বাইরে আরো 9টি ইউনিভার্সিটি চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন সংবাদ মাধ্যমের খাতিরে আপনি হয়তো এরই মধ্যে জেনে গেছেন বাংলাদেশে বড় আকারের বিনিয়োগ করতে যাচ্ছে জাপান নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানের জন্য আলাদা একটি ইকোনমিক জোন তৈরি করেছে সরকার যেখানে নিজেদের ইন্ডাস্ট্রি স্থাপন করার জন্য আগ্রহ দেখিয়েছে টয়টার মতো কোম্পানি পাশাপাশি জার্মানের বিএমডাব্লিউ মার্সিডিস ব্যাঞ্চও বাংলাদেশে নিজেদের কারখানা স্থাপনের জন্য সরকারের উচ্চ পর্যায়ের সাথে অলরেডি বৈঠক করেছে বর্তমানে বাংলাদেশে চালু আছে আটাশিটি ইকোনমিক জোন এর মধ্যে সরকারের প্ল্যান হচ্ছে একশোটির উপরে নিয়ে যাওয়া ইকোনমিক জোনগুলো কতটুকু অর্গানাইজ সেটার উদাহরণ দেওয়ার হয়তো চট্টগ্রামের মিরেশরা ইকোনমিক জোনের কথাই বলা যায় সরকারের তরফ থেকে শতভাগ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং বিদ্যুৎ ও গ্যাসের শতভাগ নিশ্চয়তা দিয়ে তৈরি করা হচ্ছে একটি ইকোনমিক জোন যেসব ইকোনমিক জোনে বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া জাপান চীন জার্মান নেদারল্যান্ড ফোল্যান্ডের মতো দেশগুলো দক্ষিণ কোরিয়ান বিশ্ববিখ্যাত জায়ান্ট কোম্পানি স্যামসাং এরই মধ্যে বাংলাদেশে তাদের উৎপাদনও শুরু করে দিয়েছে বাংলাদেশে চলমান স্যামসাং এর স্মার্টফোন এবং এলইডি টিভিগুলো নরসিন্দিতে অবস্থিত স্যামসাং এর নিজস্ব কারখানাতেই তৈরি হচ্ছে একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন বাংলাদেশের মতো উন্নয়নশীল অবস্থায় যখন চায়না ছিল তখন চায়নাতেই বিশ্বের বড় দামি যতগুলো কোম্পানি ছিল তাদের নিজেদের স্থাপন করেছিল বর্তমানে চায়নায় অর্থনৈতিক পরিবর্তন হয়েছে অনেক বেশি। সেখানে গড় দাঁড়িয়েছে ডলারের তাই চায়নার পক্ষে এখন আর কম দামে সহজলভ্য শ্রমিক প্রদান করা সম্ভব হচ্ছে না মুদ্রার অপর পিঠে বাংলাদেশে এখনো যেমন দারিদ্র্য সমস্যা রয়েছে তেমনি বেকারত্ব রয়েছে চার শতাংশেরও বেশি তাই নিঃসন্দেহে বলা যায় বিশ্বের নামি দামি কোম্পানিগুলো ব্যবসার উদ্দেশ্যে যদি বাংলাদেশের আসে তারা কোনোভাবেই যেমন হতাশ হবে না তেমনি শিক্ষিত এবং কারিগরি দক্ষতার দিক থেকে যদি আমরা ঠিকভাবে এগিয়ে যেতে পারি তবে বাংলাদেশই হবে আগামী দিনের চায়না ছোট্ট এই বাংলাদেশ বয়সেও অনেক নবীন মাত্র উনপঞ্চাশ বছর বয়সে আমরা যেখানে এসেছি জাতি হিসেবে এই জায়গায় তৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই তাই তো সরকারের টার্গেট হচ্ছে দেশের বয়স সত্তর হওয়ার আগেই পৃথিবীর বুকে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সামগ্রিকভাবে এগিয়ে চলা বাংলাদেশকে নিয়ে আপনার যত কথা আছে লিখে ফেলুন কমেন্টস বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন অন্যদের জানানোর জন্য শেয়ার করুন আপনার যে কোনো কথা আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এনজি করুন পরের একটি ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা ব্যাপার